আসসালামু আলাইকুম আরাফুরা ভাইয়ারা, কিচ্ছে আছেন? ভালো আছেন? নে ছোট ভিডিও, বেশি বড় ভিডিও না। আর এক লাউ গাছ, এবার আমি যে দিতে লাউ গাছ সামনের কি কয় জানি লাগাইছি। এই যে লাউ গাছ সামনের, প্রথমে কোগা করছিলাম, মরি গেছে, পরে আর বইনে দিয়ে লাউ সারা বিষ আনেছিল, তো এগুলো আবার লাগাইছি, মরছে দুগা। এই যে আগা হরি বাড়িতে আছে, আইয়ে না ফুরা ভাইয়ারা আরও দেয়াই। কারো যদি লাগে নিতেন হারেন, আমি আরেকটু বড় করিয়ে দিব, কারো যদি লাগে নিতেন হারেন। এই যে টমেটো গাছ লাগাইছি, এই যে টমেটো অলরেডি ধরা শুরু করছে। এবার আমি একটু আফুরা ভাইয়ার, এবার আমি একটু দেরিতে লাগাইছি এই যে কুমড়া গাছ। এই যে কুমড়া গাছে কুমড়া আসছে, আলহামদুলিল্লাহ। আর এই যে অনেক আফুরা কয় যে আফু আপনি তো কাজের মাধ্যমেও কাজের কামে থাকেন, দেখছি বহুত কুমড়ার ফুল আছে, ফুলে যদি বড্ড যদি 27 টাকা ফুল, 2-3 দিনে ইগে দুগা করে হুড়ের দেখি স্যার হাজগা হইলে আই নি ডিম দি বড়া বানামো, বড়া বানাই খামো, অন্য লগে রেসিপি শেয়ার করুম। ইয়ানে কুম্বা গাছ ইয়া ভালা উর্বর হয়েছে, ইয়ে উর্বর হয়েছে, ইয়ানে আরও ইগে ভিতরে আছে কুম্বা গাছ, ইন্দার কুমড়া গাছ ইয়ে ইজ্ঞা, ইয়ের আবার আগা মনে করি খাই লাগে না বুঝলি, ইয়া আর ইজ্ঞা কুম্বা গাছ ইন্দি কিরু মাছ আগা কম রুইছি বাড়িয়ালি মাইয়া তো অনুমতি লইছি। এই এটা করে আরেকজনে, উনি এবারে ওনার দেশে গেছে দে, আমি গার্ডেনটা খালি হাসি দিয়ে করছি আর কি। তো ইনশাল্লাহ কুমড়া দিলে কুমড়া কাড়ি আনলে গেলে দেয়া মনে, টমেটো দিচ্ছে, লাউ গাছের আপগ্রেডও দিলাম, কুমড়া গাছের আপগ্রেড দিলাম। এই যে আমার ফোবাস জীবনে আমার তো সুরক্ষার আপগ্রেড আপনাদের লগে শেয়ার করলাম আর কি, আল্লাহ না চাইলে ধরো দিলে আপনাদের লগে আরো সুন্দর করে ভিডিও করে দেয়া মনে। চলেন আফুরা ভাইয়ারা, আমার নিজের লাভে শুরু করছি, মানে ধরা শুরু করছে আর কি। এই যে কত সাপ, কত কিছু জৈব সার ময়ব সার বানায় বানায় দিই। এই যে লাউ গাছ জাকমাক বেগেন দিছি আফুরা ভাইয়ারা।